এই মুহূর্তে নবদ্বীপের বুড়ো শিব মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। খুব প্রাচীন মন্দির বুড়ো শিব। এই মুহূর্তে আমরা বুড়ো শিবকে দর্শন করছি নবদ্বীপে। শিবের পাশে মাও রয়েছে। আনুমানিক কত বছরের পুরনো কি বৃত্তান্ত সেগুলো আমি বলতে পারবো না, যারা বয়োজ্যেষ্ঠ লোক আছেন তারা হয়তো বলতে পারবেন কিছু। বাবার বিয়ে হয়, অনেক সন্ন্যাসী হয়, 300-400 সন্ন্যাসী হয়, এখানে পুজো হয়, বাসন্তী পুজো হয়, সেই বাসন্তী পুজোটা থেকে সাথে বাবার বিবাহ হয়। আর কি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির? বারোজীবী সমাজ এলাকাটা আছে, এই শিবের তো নামদার খুব জাগ্রত শিব, যা মাস করবে সেটা সার্থক হবে। তারপরে বাবাকে দিয়ে যায়, হ্যাঁ এখন আমি বাবার সেবা পুজো করি। আর আপনার নামটা একটু? আমার নাম দেবাশিস চক্রবর্তী বাচ্চা। আচ্ছা, মহাপ্রভুর পাদুকা আমরা দর্শন করছি স্বরূপ গোস্বামী ভাইয়ের হাতে। একটু যদি বলেন ওনার কথা। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে আবার যখন মাতৃভূমি দর্শন করতে এসেছিলেন জন্মভূমি, তখন উনি বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এই পাদুকা রেখে যান। এই সেই পাদুকা এক ভক্ত ওই তরুণকান্তি ঘোষ উনি রূপদেবী বাঁধিয়ে দিয়েছেন।
এই মুহূর্তে আমরা ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে রয়েছি। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট ভাগবত স্বরূপ গোস্বামী মহাশয়, মহাপ্রভু মন্দিরের সেবায় তিনি। ওনার কাছে একটু জিজ্ঞাসা করবো ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের সম্বন্ধে। নমস্কার, জয় গুরু জয়ন্তাই। তো এই যে মহাপ্রভুর বিগ্রহ আপনারা দেখছেন, সেই মধ্যে স্বয়ং মহাপ্রভু বিরাজিত, তো তিনি সেবা পুজো হয়। তো এই বিগ্রহ সৃষ্টির একটি ইতিহাস আছে। তো ইতিহাসটি হলো, যখন শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যলীলায় প্রবেশ করলেন, তো একদিন বিষ্ণুপ্রিয়া দেবী আর বংশীবদনকে উনি স্বপ্ন দিয়েছেন, স্বপ্ন আদেশ যে আমি যে নিম গাছের তলায় অবতীর্ণ হয়েছিলাম, সেই নিম গাছের ডাল দিয়ে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করে তোমরা সেবা পুজো করো। তো সেই স্বপ্নাদেশ শুনে বিষ্ণুপ্রিয়া দেবী আর বংশীবদন রন্ধন করতে করতে উঠে পড়লেন। উঠে তারপরে এক ভাস্করকে ডাকলেন, ডেকে শ্রীমন্ত মহাপ্রভুর এই বিগ্রহ তৈরি করালেন এবং সেবা পুজো করতে শুরু করলেন, প্রতিষ্ঠা করলেন। তারপর উনি প্রতিদিন এই মন্দিরে আসতেন, প্রভু মূর্তি দর্শন করতেন। শেষ দিকে বিষ্ণুপ্রিয়া দেবী খুবই ওই কঠোর সাধনা করেছেন, প্রতিদিন যে নাম জপ করতেন আর কি, যে সংখ্যক নাম জপ করতেন ওই সংখ্যক ওই তন্দুল রেখে সেই তন্দুল দিয়ে ভোগ রাগ দিতেন আর প্রসাদ করতেন। তো একদিন প্রভুর ওই জন্মতিথিতে দোল পূর্ণিমার দিন তিনি মন্দিরে প্রবেশ করলেন, তারপরে আর বলেন এই বিগ্রহের মধ্যে লীন হয়ে গেছে। তো এই জন্য দেখবেন এই বিগ্রহ নাকে নোলক রয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবীর নোলক। তো এই বিগ্রহে বিষ্ণুপ্রিয়া দেবীকেও পূজা করা হয়। তো এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস। আর এই যে মন্দিরটি দেখছেন, এটি বীরভূমের মন্দির রাজারা প্রতিষ্ঠা করেছিলেন, এই মন্দিরটি করে দিয়েছিলেন। আচ্ছা, তো এই হচ্ছে। আর উনি যখন সন্ন্যাস গ্রহণের পর আবার যখন নবদ্বীপে এসেছিলেন, তখন তাঁর চরণ পাদুকা রেখে যান এবং ওই আপনি আমাদের ওই পাদুকায়, হ্যাঁ ওই পাদুকায় বিগ্রহের সামনে পূজিত হন। তো এই হচ্ছে মন্দিরের ইতিহাস। নাটমন্দিরের চারপাশে অপূর্ব সুন্দর কিছু চিত্র রয়েছে। এই নাটমন্দিরে বসেই আমরা স্বরূপ ভাইয়ের ইন্টারভিউ নিলাম, এই মন্দির সম্বন্ধে অনেক কিছু আমরা জানলাম আজকে। চৈতন্য দাস বাবাজি মহারাজের সমাধি আমরা দর্শন করছি। উনি কান্তাভাবে সাধনা করেছেন, এখানেই ওনার সমাধি রয়েছে, আমরা দর্শন করলাম। এবার আমরা দর্শন করছি ওনার সেবিত বিহারীলাল, অপূর্ব মূর্তি। এই ধামেশ্বর মহাপ্রভুর মন্দির আমরা দর্শন করলাম, স্বরূপ ভাইয়ের সৌজন্যে খুব সুন্দরভাবে আমাদের দর্শন হলো। একটি গরুস্তম্ভ দেখতে পাচ্ছি, উপরে রয়েছেন গরুর, ভক্ত গরুর। এইটি ছিল মল্লরাজাদের মন্দির, বীরভূমের মল্লরাজারা এটি স্থাপন করেন। এখানে কি ধামেশ্বর মহাপ্রভুর প্রথমে বিগ্রহ ছিল? এই বিগ্রহটা এখানে, যে বিগ্রহ আমরা দর্শন করলাম সেই বিগ্রহ আগে এই মন্দিরেই ছিল, পুরনো মন্দিরে, এখন স্থানান্তরিত হয়েছে নতুন মন্দিরে। জয় গৌর জয় নিতাই। এই মুহূর্তে কৃষ্ণানন্দ আগমবাগেশের প্রতিষ্ঠিত কালী মন্দিরের সামনে আমরা এসেছি, মা আগমেশ্বরীর সামনে। নিচে একটি পাটাতন রয়েছে, এর উপরেই মা কালীর মন্দির স্থাপিত হবে। মায়ের মন্দিরের সামনে এসেছি আমরা। কৃষ্ণানন্দ আগমবাগিসের প্রতিষ্ঠিত কালী মন্দির। এই মুহূর্তে আমরা নাটুয়া গৌড়ের মন্দিরে ঢুকছি। বুঝতে পারছি তাহলে, এখন আমি ভাবছি কিছুই কেনা নাই।
আর পাঠ থেকে যখন দেখি একটা রেফারেন্স পাবো না এই গ্রন্থটা কিনতে হবে বলে কিনতে 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 একবার পাহাড় সমান গ্রন্থ হয়ে গেছে ঘরে। খুব সুন্দর শান্ত নাট মন্দির। নাটোয়ার গৌড়ের মূর্তি আমরা এখানে দেখছি। নাটোয়া গৌড় এই মুহূর্তে আমরা দর্শন করলাম নাটোয়া গৌড়ের মন্দির। সরু ভাই আমাদের দর্শন করালেন, এবার আমরা এদিকে যাবো আমাদের পরবর্তী দর্শনের। এই মুহূর্তে এনাদের দোকানে আমি এসেছি, এখান থেকে ওনারা একটা খুব সুন্দর বই দিলেন আমায়, মৃত্যুঞ্জয় মণ্ডলের নবদ্বীপ দর্শন। আর এই দোকানে আমার বই দেখে আমি একটু অবাকই হয়ে গিয়েছিলাম প্রথমে। পোড়ামাতালার কারিকাজ দেখা যাচ্ছে। আমরা পোড়ামাতলায় এসে উপস্থিত হয়েছি, এখানে স্বরূপ ভাইয়ের থেকে মাহাত্ম্য জানছি। বাসুদেব সার্বভৌম মহাপণ্ডিত ছিলেন, তো উনি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন বলে একটি আর কি লোকশ্রুতি আছে শোনা যায়। তা উনি যখন খুব ছোটো ছিলেন, ওনার মা ওনার ভাতের থালায় ছাই দিয়ে বলছেন তোর কিচ্ছু হবে না, তুই বাড়ি থেকে চলে যা। তখন ইনি এই বট গাছের তলায় এসে কান্নাকাটি করেছিলেন, তখন মা এসে বলেছিলেন যে তুই আমার তপস্যা কর, তোর সিদ্ধি লাভ হবে। তারপরে উনি সিদ্ধি লাভ করেছিলেন। তারপরে এখানে টোল ছিল, সংস্কৃত পড়ানো হতো, ন্যায় পড়ানো হতো, ন্যায় শাস্ত্র হতো। তো সেই থেকে এখানে এই বট গাছকে পুজো করা হয়। এই সিদ্ধ মা উনি, বিদগ্ধ জননী বলা হয় ওনাকে, আর নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। পড়ুয়াদের মা থেকে পোড়ামাতার নাম হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই থেকে পোড়ামাতলা, যেহেতু বটগাছতলায় পোড়ামাতলা হয়েছে, পোড়ামাতলা। আচ্ছা, এখানে অনেক রকম শ্রুতি আছে, তার মধ্যে এই শ্রুতিটা একটি অন্যতম, যে বাসুদেব সার্বভৌম এসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছে। আচ্ছা, গাছের মধ্যে এখানে রয়েছেন মা ভবতারিণী। মা ভবতারিণী মন্দির গাছের কোটরে। পোড়ামাতলার পাশেই দর্শন করলাম, একটু আগে আমরা পোড়ামাতলাকে দর্শন করেছি, পোড়ামাতাকে, এবার মা ভবতারিণীকে দর্শন করলাম। জয় মা ভবতারিণী। এই মুহূর্তে তিলেশ্বর মহাদেবকে দর্শন করছি, তিল তিল করে বাড়েন তিলেশ্বর মহাদেব। অনেক প্রাচীন মন্দির। দর্শন করছি তিলেশ্বর মহাদেবকে। দর্শন করছি আমরা মহানামৃত মঠ। প্রভু জগৎবন্ধুকে দেখা যাচ্ছে মহানামৃত মঠ। এই মুহূর্তে আমরা মহানামৃত মঠ দর্শন করলাম প্রভু জগৎবন্ধুর। এই নবদ্বীপে এসে আমরা একের পর এক বড় বড় মন্দির আমরা দর্শন করছি, আজকে খুব ভালো লাগছে সেই জন্য।
এই মুহূর্তে আরেকটি মঠে আমরা মহাপ্রভুর হাতে লাগানো এই কুল বৃক্ষ আমরা দর্শন করলাম সুপ্রাচীন এক মঠ মঠের ভিতরে ঢুকছি আমরা ছেলে মারা গেছিলেন হরিবাসর হচ্ছিলেন একাদশীতে মহাপ্রভু যে কীর্তনে আনন্দ নাই শিবাস কোথায় তখন মহাপ্রভু এই ঘরে বিষ্ণু ঘরে বসে দর্শন দিলেন যজ্ঞনাথ বলরাম সুভদ্রা যে জগন্নাথ সেই বোজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি পথিক পাবন রূপে দর্শন দিলেন আর উড়িষ্যা রাজা প্রতাপবুদ্ধ রাজা চন্দ্রকলা সুকলা সিটি মাইতি মুরারি মাইতি মহাপ্রভু এখানে নীলা প্রকট করছে আর এখানে মহাপ্রভু সরভুজ গৌরা নারায়ণ মৎস্য কুর্ম বরাহ সিংহ বামদে ঘোড়ার পিঠে কলিক অবতার বুদ্ধদের বলরাম রাম পশুরাম এই রাস এক এক কৃষ্ণ এক এক গোপী হরিদাস ঠাকুর মুকুন্দ দাস মহাপ্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাস এই এইখানে রাস এক এক কৃষ্ণ এক এক গোপী এই চরণে বাঁচিয়ে কথা বলালেন চরণ ছাড়া করো না মৃত্যু ছেলে বলছে প্রভু কোটি কোটি পিতামাতা পেয়েছি চরণ ছাড়বো না তাই চরণ ছাড়লেন না নিতাই গৌর দুই ভাই ছেলে নিতাইকে দিয়ে দিলেন কাংলাতে সূর্য দাস পণ্ডিতের দুই কামনা এই বসুদা জানি নিত্যানন্দ বসুদা জানি নাম যজ্ঞ মাঝখানে মহাপ্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাস এই যজ্ঞায় মাধাই চাপাল গোপাল কাজু উদ্ধার করে এখানে নাম করে চৌষট্টি মহন্তের নামে ভোগ মহাপ্রভু এখানে ভোগ লাগানো এই যে বলে না চৌষট্টি মহন্তের ভোগ এইখানে এই শিবাসঙ্গন হ্যাঁ শিবাসঙ্গন শ্রীবাসের যে মৃতপুত্র জীবিত হয়েছে করেছিলেন মহাপ্রভু সেই ছবি আর এইখানে হল রাম দোল উঠে যাচ্ছেন আর নিধুবনে দুই অঙ্গ এক হয়ে গৌর হলেন রাধারায়ণ বুঝতে আমি কি গৌর হব নবদ্বীপে এই কৃষ্ণ গোপাল বৃন্দাবনে নবদ্বীপে গৌর গোপাল জগন্নাথ বিষ্ণু শক্তিমান করে হরিহর মানে হরির থেকে সব গোবিন্দের থেকে দুধের থেকে সব এই নারায়ণ হনুমান নাম চন্দ্রের ভক্তে মানিয়ে দেবে যে যে রূপে বধ হয় নারায়ণ তখন সেই রূপ ধারণ করে আর এই যে ছেলে কোলে শচিমার কোলে শচিমার কোলে ছোট বউ শচিমার কোলে গৌরাম আপনার নামটা একটু বলুন আমার নাম গোবর্ধন দাস শ্রীজীব গোস্বামীর শিষ্য আচ্ছা আচ্ছা শ্রীজীব গোস্বামীকে হ্যাঁ শ্রীজীব গোস্বামীর নাম আমার গুরুদেব আমি সেবায় এইসব সিঙ্গার টিঙ্গার আমাকে শিখিয়েছে আপনি করেন এখন করি বাহ বাহ পাশের অঙ্গন দেখা যাচ্ছে এখানে শিবা সঙ্গন আমরা দর্শন করলাম এখানে এখানে এককালে কত নাম হয়ে গেছে কত সংকীর্তন হয়ে গেছে এই শিবা সঙ্গন আমরা দর্শন করলাম মন ভরে গেল দেখে এই মুহূর্তে আমরা ঢুকলাম সমাজবাড়ি আশ্রমে ভগবান দাসজির আশ্রম সমাজবাড়ি আশ্রমে নিতাই গৌরের মূর্তি দেখা যাচ্ছে রাধারমণ দাস বাবাজি মহারাজকে দেখা যাচ্ছে যাকে দাদাজি বলা হয় তারই আশ্রমে সমাজবাড়ি আমরা দর্শন করলাম সমাধি মন্দির সিদ্ধ মহাত্মা
সখী রূপে উনি পূজিত হন, খুবই জাগ্রত। আবার করুণাপুরায়ণ, এখানে এসে যে যা মনস্কামনা করে সব তাদের সেই মনস্কামনাগুলো পূরণ হয়। এখানে এলে মন প্রাণ সব শীতল হয়ে যায়, শান্ত হয়ে যায়, মন পবিত্র হয়ে যায়। প্রত্যেক বৈষ্ণবের এখানে এসে একবার করে দর্শন করা উচিত, প্রণাম করা উচিত, দর্শন করা উচিত। আর আমরা যে ওই নিতাই গৌড়ের মূর্তি দেখলাম, ওনারই প্রতিষ্ঠিত? হ্যাঁ, ওনারই প্রতিষ্ঠিত। ওনার প্রতিষ্ঠিত নয়, তাহলে উনি বলে গিয়েছিলেন উনি যখন দেহ রাখেন তার পরে 10 বছর বাড়ি এসেছে, তারই আদেশ প্রাপ্ত, আদেশ প্রাপ্ত। মানে একজন ব্রাহ্মণ অন্য জায়গা থেকে নিয়ে এসেছে আর নিয়ে আসবে না বলেছিলেন, যে তুই ভালো আসবে তাকে তাদেরকে তোমরা নিয়ে আসবে না, ওনার দেহ রাখার উনি যা বলতে সে সব মুখ করে রাখতে চাই শিষ্যরা। শ্রীরাম বৃন্দাবনের অনুসরণ এখানে পুজো আর সেবা করা হয়, অপূর্বভাবে ফুলের মালা দিয়ে শৃঙ্গার করা হয়। বৃন্দাবন লীলা যেখানে, হ্যাঁ বৃন্দাবন লীলায় অপূর্ব কীর্তন গাওয়া হয়। এখানে কী বিগ্রহ আছে? এখানে অষ্টশতী পরিবৃত রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। আর পাশে যে নন্দালয় দেখছি, এখানে গোপালের, গোপালের, হ্যাঁ গোপালের। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে শ্রী গোবিন্দ শ্যামতা পথ
চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের মন্দিরে। অতীতে গঙ্গাগর্ভে চলে গিয়েছিল এই মন্দির, তারপরে এখানে লেখা আছে বোরিং মন্দের সাহায্যে ব্রজমোহন দাস বাবাজি, যিনি আমাদের এই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে আর কি, এই প্রাচীন মায়াপুরের এই যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, এই মন্দির সম্বন্ধে একটু বলুন। এই মন্দিরটা তো অনেক প্রাচীন, যেমন এখানে আমাদের বড় বড় মহারাজরা, এর আগে রামদাস বাবাজি মহারাজ ছিলেন, এবং ওই যে কী বলে আমাদের সমাধি আছে ওনার, আমি ভগবান দাসজি না 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 ভুলে যাচ্ছি ওর নাম, এখানে ফটো রয়েছে ওর। আচ্ছা, তো উনি ইঞ্জিনিয়ার হ্যাঁ ব্রজমোহন, হ্যাঁ হ্যাঁ ব্রজমোহন দাস বাবাজি ছিলেন, উনি অনেক চেষ্টা করে এখানে খনন করেছে, খনন করে সেটা তো আর মানে সরকার তো কোনো রকম পদক্ষেপ নেয় নেই আর কি, সেটা নিজেরাই অনেক কষ্ট করে অনেক ইয়ে করে ভিক্ষা করে মানে এই আশ্রমটাকে তৈরি করে। আমিও সঠিক জানি না, কারণ এটা সম্বন্ধে আমার অতটা আইডিয়া নাই, যতদূর এখন আছি কিছু পাওয়া গিয়েছিল নিশ্চয়ই খনন করে, খনন করে কিছু ওই কী বলে বীর হামবীর বলে এক রাজা ছিল, হ্যাঁ হ্যাঁ মল্ল রাজা, হ্যাঁ মল্ল রাজা ছিল, তার মন্দিরে মানে বিষ্ণুপ্রিয়ার যে সেবিত বিগ্রহ এখন যেটা মানে ধামেশ্বরে রয়েছে, হ্যাঁ ধামেশ্বরে রয়েছে, কিন্তু ওই কোষ্ঠী কালো পাথর পেয়েছিল আর কি। আচ্ছা, ওই যে ইয়েটা আছে না সমাধিস্থলটা, হ্যাঁ আচ্ছা সেগুলো পেয়েছে, ওগুলো আছে বলে আমাদের মন্দিরে, এইসব নিয়ে গবেষণা করে অতটা সরকার কোনো স্টেপ নেয় নেই এখানে, ভিক্ষা শিক্ষা করে বাবাজিরা এই মন্দিরটাকে রচনা করে আর কি। আচ্ছা অনেক ধন্যবাদ, হ্যাঁ অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ভূপেন দাস। আচ্ছা, এই মুহূর্তে আমরা মা ওলাদেবীর মন্দিরের সামনে এসেছি নবদ্বীপে, এখানকার যিনি সেবায়েত তার কাছে এই ব্যাপারে কিছু জানতে চাইব, একটু বলুন। এটা তৎকালীন মহাপ্রভুর যখন বৈষ্ণব আর আপনার শাক্তের প্রভাব বিস্তার হল, সেই টাইমে মহাপ্রভুর যে সেবা পুজো যদি হবে না এরকম একটা ঘটনার সৃষ্টি হবে, কারণ মায়ের পুজো হবে কিন্তু গোপালের পুজো হবে, তখন এই আমাদের এই পৃথিবী তখন এই বিপদ উদ্ধারিণীর পুজো, হ্যাঁ বিপদ উদ্ধারিণী, আচ্ছা এনে হচ্ছেন যোগ মায়া বিপদ উদ্ধারী, আচ্ছা এনার পূজা আশ্রাদি তখন আরম্ভ হয়, তারপরে মহাপ্রভুকে এইখানে রেখে দিয়ে তার সেবা পূজা দিয়ে করা হয়, মহাপ্রভুরও পুজো হয় মায়েরও পুজো হয় একই সাথে, মার মহাপ্রভু দুজনের পুজো হয়, তারপরে আস্তে আস্তে ওই এইখান থেকে মহাপ্রভু ওই গোপ মন্দিরে যান, ধামেশ্বর মন্দির, ধামেশ্বর মন্দির এটা আদি মহাপ্রভুর মন্দির, হ্যাঁ তৎকালীন এইখানে তিনি এখানে ছিলেন, তার আগে এখানেই থাকতেন, তার আগে এখানে ছিলেন, তারপরে ওইখানে, আচ্ছা হ্যাঁ দিয়ে তারপরে এইভাবে পূজিত হয়ে আসছেন বংশ প্রাপ্পর আমাদের এই। আর মায়ের নাম ওলাদেবী কেন? মা ওলাদেবী এই জন্যই একটি প্রভাব পাল্ল যখন তখন কতজন বৈষ্ণব পেয়েরা এখানে অস্ত্রাঘাত করে কাটাকাটি গোজন করে, আচ্ছা সেই থেকে বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে, হ্যাঁ তখন ওলা ওঠার রোগ হলো, আচ্ছা ওলা ওঠার রোগ হওয়ার পর থেকে এই মায়ের সেবা পূজা দেওয়ার পর, হ্যাঁ যারা আসলে আস্তে 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 রোগ থেকে মুক্ত হয়, মুক্ত হওয়ার পর তখন এই বৈষ্ণব সমাজ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, আচ্ছা এই হচ্ছে মায়ের ওলাদেবী। আচ্ছা আপনার নাম? আমার নাম গণেশ গোস্বামী। আচ্ছা আপনি এখানকার সেবায়েত? আমি এখানকার সেবায়েত। মা ওলাদেবীকে আমরা দর্শন করছি, জয় মা। মহাসিন্ধুর ওপার থেকে দেহ থেকে দেহাতিতে গিয়ে এক ক্রিয়াযোগীর পরলোকের বিভিন্ন স্তর দর্শনের অপূর্ব দিব্য অভিজ্ঞতার অনবদ্য বিবরণ। ফ্রম দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড ডেথ, দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ মহাসিন্ধুর ওপার থেকে। বৃন্দাবনে আজও ঘটে অঘটন, শ্রীধাম বৃন্দাবনে এক বৈজ্ঞানিক মনোভাবাপন্না যুক্তিবাদিনী নারীর গোপালের অপার কৃপায় সিদ্ধ গোপাল সাধিকায় রূপান্তরিত হওয়ার অপার্থিব অভিজ্ঞতার অভূতপূর্ব বিবরণ, তথা বৃন্দাবনে যে গোপাল শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা আজও কত অঘটন নিত্য ঘটান
তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্যনিষ্ঠ ও চিত্তাকর্ষক বিবরণ। দেবলোকের অমৃত সন্ধানে চারটি খণ্ডে সমাপ্ত। দেবতাত্ত্বা হিমালয়ের গহন কন্দরে অলৌকিক অমৃতের সন্ধানে এক জীবন জিজ্ঞাসুর অতীন্দ্রিয় অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। অতীন্দ্রিয় জগতের আহ্বান, লেখক ও তার পরিচিত প্রিয়জনদের জীবনে অতীন্দ্রিয় জগতের আত্মাদের আগমন এবং তাদের মৃত্যুর পরের অভিজ্ঞতা তথা মরণের পরবর্তী অবস্থান সম্বন্ধে জানানো সবিশদ তথ্য সম্বলিত একগুচ্ছ চাঞ্চল্যকর সত্য ঘটনার রোমাঞ্চকর বিবরণ। কাশীধামে আজও ঘটে অঘটন। কাশীধামে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণা কিভাবে আজও তাদের শরণাগত ভক্তদের রক্ষা করেন তারই এক প্রত্যক্ষ অভিজ্ঞতার অপূর্ব নিদর্শন। সেই সাথে সমগ্র কাশীধামের প্রতিটি তীর্থের পৌরাণিক আধ্যাত্মিক তথা ঐতিহাসিক বিবরণও সার্থকভাবে তুলে ধরা হয়েছে এই মহাগ্রন্থে। লীলা চলে আজও চলে লীলা। লেখক কর্তৃক মহাপ্রভু জগন্নাথ দেব ও সচল জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্যলীলার ক্ষেত্র পুরীধাম পরিক্রমা এবং সেই সাথে ভুবনেশ্বর উদয়গিরি খণ্ডগিরি কোণারক আলালনাথ ও নীলমাধব ভ্রমণের বিবরণ তথা সেখানকার সমস্ত তীর্থের ঐতিহাসিক ভৌগোলিক ও পৌরাণিক মাহাত্ম্যের প্রেক্ষাপটের বিশদ বর্ণনা এই গ্রন্থের সম্পদ। সেই সাথে পুরুষোত্তম জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে আজও নীলাচলে নিত্য লীলা করেন তার কিছু বিস্ময়কর অভিজ্ঞতার সত্যনিষ্ঠ বিবরণ। ক্ষণিক খোঁজে চিরন্তন তিন খণ্ডে সমাপ্ত। ইচ্ছা মৃত্যু সম্পন্ন মহাযোগী রুদ্রানন্দজির সান্নিধ্যে নর্মদা তীর্থ মধ্যপ্রদেশের নাসিক শিরডি দ্বারকা প্রভাসের এবং দক্ষিণ ভারতের সকল মহাতীর্থে মুসাফির লেখকের ভ্রমণের রোমাঞ্চকর বিবরণ এবং সেই সাথে রুদ্রানন্দজির জীবন থেকে মহাজীবনে উত্তরণের অপার্থিব অভিজ্ঞতার অপূর্ব বিবরণ। অনন্তের জিজ্ঞাসা তিন খণ্ডে সমাপ্ত। আধ্যাত্মিক জগতে অগ্রগতির জন্য ভক্ত শিষ্য শিষ্যা ও পাঠক পাঠিকাদের যে অসংখ্য সংশয় জড়িত আধ্যাত্মিক প্রশ্নের সবিশদ উত্তর দিয়েছেন লেখক তার বিভিন্ন আধ্যাত্মিক অধিবেশনে, সেসব উত্তরের এক অনুপম সংকলন। এতে রয়েছে সৎসঙ্গ পর্ব, যোগ সাধন পর্ব, দশমহাবিদ্যা তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, গুরুতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, শিবতত্ত্ব পর্ব। শ্যামের মোহনবাসী, লেখকের আশ্রমের সদাজাগ্রত গোপাল বিগ্রহ নানা অলৌকিক লীলার মধ্য দিয়ে কিভাবে তাকে জুগিয়েছেন মহাজীবনের আশ্বাস, সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। জেঠা রামধনু ওঠে হেসে, লেখকের নানা স্বাদের আধ্যাত্মিক হাস্যরসাত্মক এবং ভৌতিক গল্পের সংকলন জেঠা রামধনু ওঠে হেসে। কেদারনাথে আজও ঘটে অঘটন। হিমালয়ের চিরন্তন ধাম কেদারনাথে 2013 সালের জুনের ভয়াবহ প্রাকৃতিক মহাবিপর্যয়ের সময়ে লেখকের এক ভক্ত পাঠিকার নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ইষ্টকৃপা লাভের অপার্থিব অভিজ্ঞতার অভূতপূর্ব বিবরণ তথা শরণাগত ভক্তকে আজও যে গোপাল কিভাবে সর্ব অবস্থায় রক্ষা করেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতার চিত্তাকর্ষক বিবরণ। জীবন থেকে মহাজীবনের পথে সাধক লেখক তারাশিস গঙ্গোপাধ্যায় কিভাবে অসংখ্য সাধক মহাত্মার আশীর্বাদে এবং গুরুকৃপায় সাধারণ জীবন থেকে সাধনার মহাজীবনের পথে এলেন এবং কিভাবে তার ইষ্ট গোপালের অলৌকিক কৃপা তাকে চলার পথে জুগিয়েছে সাধন জীবনের পাথেও, তারই এক অনুপম বিবরণ লেখকের স্মৃতির পাতা থেকে। আজও লীলা করেন সাই। শিরডির সমাধি মন্দিরে সাইবাবার জীবনচরিত ও বিদেহ লীলা আলোচনা করাকালীন এক রহস্যময় সাই সাধকের কাছে লেখকের শোনা সাইবাবার এক অনুপম বিদেহ লীলা। কিভাবে সাইবাবা আপন অলৌকিক শক্তিতে এক বালককে লোককল্যাণের জন্য সাধকে রূপান্তরিত করেন এবং উত্থান পতনের মধ্য দিয়ে তাকে নিয়ে যান সিদ্ধির লক্ষ্যে, সেই অপার্থিব অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। জন্মান্তর, বিশিষ্ট মহাসাধক স্বামী বিদ্যানন্দের সৌজন্যে
একজন ব্রহ্মচারী সাধকের আজ্ঞাচক্র পথে জন্মান্তর যাত্রার অপার্থিব বিবরণ। বিগত সাত জন্ম ধরে তার প্রারব্ধ ঋণানুবন্ধ কিভাবে তাকে নিয়ে এসেছে বর্তমান জন্মের আধ্যাত্মিক স্তরে, তারই এক রোমাঞ্চকর বিবরণ এই গ্রন্থ। আজও সেথা নিত্যলীলা করেন গোরা রায়। লেখক কর্তৃক মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদরেণু রঞ্জিত নিত্যলীলার ক্ষেত্র নবদ্বীপ পরিক্রমার এবং সেই সাথে শান্তিপুর সহ বাবলা, কালনা, গুপ্তিপাড়া, বাগনাপাড়া এবং গোপালদাসপুর ভ্রমণের বিবরণ তথা সেখানকার সমস্ত তীর্থের আধ্যাত্মিক, ঐতিহাসিক, ভৌগোলিক ও কিংবদন্তির প্রেক্ষাপটের বিশদ বর্ণনা এই গ্রন্থের সম্পদ। জ্ঞানগঞ্জের অমৃত লোকে গুরুদেবের সান্নিধ্যে এক মহাযোগীর, হিমালয়ের ঈশ্বরকোটির যোগী মহাত্মাদের নিভৃত সাধনক্ষেত্র জ্ঞানগঞ্জ দর্শনের অনুপম অভিজ্ঞতার রোমাঞ্চকর সত্যনিষ্ঠ বিবরণ। সাংগ্রিলার গুপ্তযোগী মহাযোগী রেচুং লামার সান্নিধ্যে এক গুপ্তযোগীর, তিব্বতের উচ্চকোটির যোগী মহাত্মাদের নিভৃত সাধনক্ষেত্র সাংগ্রিলা দর্শনের এবং সেখানকার নিবিড় যোগ সাধনার অনুপম অভিজ্ঞতার রোমাঞ্চকর সত্যনিষ্ঠ বিবরণ। ব্রজধামে আজও ঘটে অলৌকিক বৃন্দাবন পর্ব। শ্রীধাম বৃন্দাবন পরিক্রমার পথে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ আজও যে কত অঘটন নিত্য ঘটান তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্যনিষ্ঠ চিত্তাকর্ষক বিবরণ তথা বৃন্দাবন পরিক্রমার পথে সমস্ত তীর্থের ঐতিহাসিক, ভৌগোলিক ও পৌরাণিক মাহাত্ম্যের প্রেক্ষাপটের বিবরণ এবং ব্রজের মহাসাধকদের সাধন জীবনের বিশদ সত্যনিষ্ঠ বিবরণ।